हैराकांडे जिले के काटलीछड़ा विधानसभा क्षेत्र से 4 बार कैबिनेट मंत्री और 2 बार विधायक रहने के बाद भी भूतपूर्व मंत्री गौतम राय जी विधानसभा क्षेत्र के उन्नयन के लिए जो कर नहीं पाए, वह मैं 2 बार विधायक चुने जाने के बाद बहुत ही उन्नति के कार्य कर चुका हूँ, बोल के विस्फोटक मंतव्य किया काटलीछड़ा के विधायक सुजामुद्दीन लश्कर ने। गौरतलब हो कि आज अपराध और भ्रष्टाचार नियंत्रण संस्था के हैराकांडे जिले के मीडिया सेल के ओर से सभापति तथा हैराकांडे जिले के जाने माने पत्रकार सिप्रियान डायस उनके निवास में जाकर उन्हें गमछा पहनाकर उन्हें संबोधित किया। तत्पश्चात विधायक सुजामुद्दीन लश्कर के निवास में आयोजित एक पत्रकार सम्मेलन में विधायक सुजामुद्दीन लश्कर ने कहा कि काटलीछड़ा विधानसभा क्षेत्र से 4 बार कैबिनेट मंत्री और 2 बार विधायक रहने के बाद भी भूतपूर्व मंत्री गौतम राय जी जो कर नहीं पाए, वह मैं 2 बार विधायक चुने जाने के बाद बहुत तरक्की का कार्य किया हूँ। काटलीछड़ा के विधायक सुजामुद्दीन लश्कर ने कहा कि उनके 2016 में पहले विधायक चुने जाने के बाद उनके 5 साल के कार्यकाल में प्रधानमंत्री ग्रामीण सड़क योजना के अंतर्गत 84 PWD सड़क के निर्माण के कार्य संपन्न हुई है। पेयजल के समस्या का समाधान सहित कई कॉलेज स्थापित किए गए हैं। काटलीछड़ा विधानसभा के उन्नति के कार्य के लिए वर्तमान में 20 करोड़ परियोजना हाथ में लिए गए हैं। आइए एक नजर में देख लीजिए काटलीछड़ा के विधायक सुजामुद्दीन लश्कर क्या कहते हैं, विस्तार से देखिए। असम के हैराकांडे जिले से ऑनलाइन भारत के जिला चीफ ब्यूरो से प्रियान डायस की रिपोर्ट में। आपके शुभ विजयादशमी उपलक्षे हमारे मीडिया पक्ष থেকে প্লাস মানবাধিকার কল্যাণ সংস্থা এবং অপরাধ এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আপনাকে সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা। তারপর এই যে বিজয়াদশমী যে হলো বা সুন্দরভাবে হয়েছে, এটার উপরে আপনি আমাদের মিডিয়াকে 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। নমস্কার। আজকে এই বছর যে শারদীয় দুর্গোৎসব পালন হয়েছে, বিশেষ করে আমার সমষ্টিতে শান্তি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পুরা 4 দিন এই দুর্গোৎসব উদযাপন করেছেন আমার সমষ্টির জনসাধারণ। আমি সবাইকে দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করি। ও আমার এই অঞ্চলের প্রত্যেকটি গ্রামে আমরা জানি বিগত 2 বছর কোভিড প্রোটোকলের কারণে এই দুর্গোৎসব এত খোলাখুলিভাবে পালন করতে পারেননি, তবে এই বছর সমগ্র আসামে আমার বরাক ভ্যালিতে সুন্দর সুষ্ঠুভাবে সবে এই দুর্গোৎসব উদযাপন করেছেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন হয়েছে। ভবিষ্যতে আমরা আশা করব আরও সুন্দরভাবে এই দুর্গোৎসব পালন করব। আচ্ছা স্যার, মানে এই যে কি বলছি, আপনার যে সমষ্টি আছে এই কাটলিছড়া বিধানসভা সমষ্টি, কাটলিছড়া বিধানসভা সমষ্টির মধ্যে মানে এখন পর্যন্ত মানে আপনি মানে কতদূর কি কাজ আছে, উন্নয়নমূলক কাজ করেছেন, এই বিষয়ে 2-4টি কথা একটু আমাদের মিডিয়াতে একটু বললে ভালো হয়। দেখেন, আমি কাটলিছড়া সমষ্টিতে এইবার নিয়ে 2 বারের বিধায়ক। 2016 আমি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে পরাজিত করে নির্বাচিত হয়েছি। এর পূর্বেও আপনারা জানেন এখানে আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্কর সাহেব, উনিও 2 বার এখানে বিধায়ক ছিলেন। আর তার পরবর্তীতে প্রায় লাগাত 30 বছর 1985 ইংরেজি থেকে 2015 পর্যন্ত ওই সমষ্টির বিধায়ক হিসাবে গৌতম রায় মহোদয় ছিলেন। উনি 4 বারের ক্যাবিনেট মন্ত্রী, 2 বারের বিধায়ক থাকা অবস্থায় আমার সমষ্টির প্রচুর কাজ বাকি ছিল। আমি বিধায়ক হওয়ার পূর্বে এই সমষ্টিতে প্রায় 84টা PWD রাস্তা আমি নতুনভাবে নির্মাণ করেছি। PMJSY থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যেটা RIDF, SOPT সব মিলিয়ে পুরানা বোধহয় 40টার মতো হবে আর নতুন আরও 44টার মতো হবে। টোটাল 84 84টা PWD রাস্তা আমার হাতে রূপান্তরিত হয়েছে।
যার ধরুন যদিও বিজেপির সরকার ছিল, সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, পিডাব্লিউডি মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন। তো এই পাঁচ বছর, বিগত পাঁচ বছর প্রচুর কাজ হয়েছে। একটা মডেল ডিগ্রি কলেজও আমার সমষ্টিতে এসেছে, যেখানে দক্ষিণ কালাহান্দি একটা রিমোট এরিয়া, একটা ডেভেলপমেন্ট ব্লক আছে, নয়টা গাঁও পঞ্চায়েত নিয়ে দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন ব্লক, সেই এরিয়ার ভিতরে মাত্র তিনটি হাই স্কুলে এরিয়াটি রূপান্তরিত, মণিপুর হাই স্কুল, জামিরা হাই স্কুল, কালীবাড়ি হাই স্কুল, কিন্তু সেখানে কোনো হায়ার সেকেন্ডারি বা কলেজ নেই। চেষ্টা করে একটি ডিগ্রি কলেজও এনেছি, বর্তমানে ক্লাস চলছে জামিরা হাই স্কুলে, আর বিল্ডিংয়ের জন্য প্রতি সপ্তাহের কাজ আরম্ভ হবে, সেখানে ছাত্র প্রায় 400 মতো অ্যাডমিশন নিয়ে পড়াশোনা চলছে। তা অন্যদিকে আরও প্রচুর কাজ হয়েছে, ব্রিজ হয়েছে আমার কাবুলিনালাতে, 10 কোটির একটা ব্রিজ হয়েছে, আমার দোলাই পঞ্চমে চিরানালাতে 5.5 কোটির একটা ব্রিজ হয়েছে, লালা টাউনে ঢুকার আগে মেন রোডে 4 কোটির একটা ব্রিজ হয়েছে, এরকম 6-7টি ব্রিজও আমার হাতে হয়েছে, প্রচুর কাজ হয়েছে। এই বছরও আমাদের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্যোগ নিয়েছেন, বর্তমানেও আমরা 20 কোটি টাকার পিডাব্লিউডির রাস্তা প্রকল্প জমা হয়েছে, আরও রিপেয়ারিংয়ের জন্য আরও 10 কোটি টাকা, এইগুলা আপগ্রেডেশনের জন্য 10 কোটি, আর রিপেয়ারিংয়ের জন্য আরও প্রায় 3 কোটি, প্রচুর কাজ আসতেছে, উন্নয়ন ত্বরান্বিত হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় প্রত্যেকটি ডিপার্টমেন্টে কাজ চলছে। আর আমি আশাবাদী এই 5 বছরে আমার সমষ্টিতে আরও 43টি পিডাব্লিউডি রাস্তা হবে, 2-3টি বড় বড় ব্রিজ আছে, যেটা আমার লালাছড়া একটা ব্রিজ, উপাছড়া একটা, কালীছড়াতে একটা, একটা স্যাংশন এসেছে, বাকি এই 2টাও আসবে, আর ছোটো ছোটো আরও 6টা ব্রিজ আমার এখানে স্যাংশন হয়েছে, আরও 5 বছরের প্রকল্প আছে ব্রিজ বানানোর সরকারের, তার মধ্যে আরও ব্রিজ হবে। বিদ্যুৎ বিভাগেও প্রচুর কাজ হয়েছে, আমার সমষ্টিতে প্রায় 95% বিদ্যুৎ সংলগ্ন হয়েছে, যেটা আমার লালা সাবডিভিশনের 2015 ইংরেজিতে আমি বিধায়ক হয়ে সেই সাবডিভিশনের বিধায়ক হিসাবে আমি চেয়ারম্যান, যে হিসাব যে মাত্র 16,000 কনজুমার ছিল, বর্তমানে সেখানের কনজুমার সংখ্যা 85,000, 85,000 কনজুমার, যেখানে 30 বছর বিধায়ক থাকা অবস্থায়ও গৌতম রায় সময় 4 বার ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থাতে 16,000 কনজুমার, কিন্তু বর্তমানে আমার এই 2 টার্মের মধ্যে 85,000 কনজুমার, এইবারও কারেন্টের প্রচুর কাজ আসবে। আমি বিদ্যুৎ বিভাগের মন্ত্রীকে অনুরোধ করে ডিমান্ড দিয়েছিলাম যে আরও 150 কিলোমিটার আমার এসটি লাইন, 150 কিলোমিটার এলটি লাইন, আরও 150 ট্রান্সফরমারের নতুন দরকার, বড় 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 পাওয়ারের, যেটা 100 কেভি, 200 কেভি, এগুলা ট্রান্সফরমার বিতরণ হবে, বিদ্যুতের সমস্যা হ্রাস পাবে। এই জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে এগ্রিকালচার বিভাগেও প্রচুর কাজ হইতেছে, শিক্ষা বিভাগেও আমার মুখ্যমন্ত্রী মহোদয়, আমি বিধায়ক হিসাবে আমার থেকে 5টি স্কুলের নাম নিয়েছেন, 50 লক্ষ টাকা করি সেটার অনুদান আসতেছে, সেইভাবে প্রচুর কাজ সামনের দিকে আমি দেখতে পাচ্ছি, যে আমার এই সামনের 5 বছর হলে আমার কাটিছড়া সমষ্টির বহু সমস্যার সমাধান হবে। তাই আমি আমার যদিও বিরোধী দলের বিধায়ক হই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যেভাবে উন্নয়নমূলক কাজকর্মে সহযোগিতা করে যাচ্ছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আপনি সুন্দরভাবে আমাদের মিডিয়াতে অনেক কিছু তথ্য জানিয়ে দিলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে রইল আপনাকে বিজয়া দশমীর অভিনন্দন। ধন্যবাদ।